শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আট মে সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ রাত ঘোষণা করা হবে এলপি এবং এমই শিক্ষকদের চাকরি পরীক্ষার ফলাফল আগামী দশ মে ঘোষণা করা হবে স্বাস্থ্য বিভাগের চাকরির ফলাফল চাকরিতে ওভারল্যাপিং নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর এক লাখ চাকরিপ্রাপ্তদের তালিকা সকলের হাতে দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামী এগারো মে নয় ছাব্বিশ মেতে দেওয়া হবে নিযুক্তিপত্র আগামী এক জুন যোগদান করতে পারবেন কর্মচারীরা মণিপুরে জাতি দাঙ্গায় স্থগিত স্বরাষ্ট্রমন্ত্রীর সফর আগামী ছাব্বিশে মে নিয়োগপত্র প্রদান আবার নতুন দশ হাজার চাকরি জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকাশ পাবে বিজ্ঞাপন আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ হাইলাকান্দি জেলার লালা এক সড়ক দুর্ঘটনা অটো এবং মারুতি ইগনিস গাড়ির সংঘর্ষ গুরুতর আহত বেশ কয়েকজন আবেদন না করে অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম অরুণোদয় প্রকল্পের তালিকায় নরসিংপুর জিপি সভাপতির স্ত্রীর নাম চক্রান্তের সন্দেহ সভাপতি মিজোরাম থেকে শিশুসহ সহ জন মণিপুরীর আশ্রয় দলায় গঙ্গানগরে হাইলাকান্দিতে এশার ট্রেড লিমিটেডের রেজিস্ট্রেশন বাতিল শিলচর কাসারে বাবার দান করা রাস্তায় বাঁশের বেড়া মের আজ গুড়িয়ে দিল ক্ষুদ্র জনতা এবং পড়ুয়ারা এবং শেষ খবরটি রাজধানী এক্সপ্রেসে নেই পর্যাপ্ত বেডরল যাত্রীদের ক্ষুবের মুখে টিকিট পরীক্ষকরা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অসম সরকারের বিভিন্ন বিভাগের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগপত্র প্রদান এগারো মের পরিবর্তে এবার ছাব্বিশ মে হবে আজ অর্থাৎ সোমবার এক সংবাদ সম্মেলনে একতা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন মণিপুরের বর্তমান অস্থিরতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাব্বিশ মে পর্যন্ত অসম সফর স্থগিত করেছেন তাই আগামী এগারো মের পরিবর্তে ছাব্বিশ মে অনুষ্ঠিত হবে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান উল্লেখ্য নযে দশ এবং এগারো মে হিমন্ত শর্মা সরকারের দুই বছর পূর্তি হবে এগারো মে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানের কথা ছিল কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত করার কারণে সেই নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান এবার ছাব্বিশ মে অনুষ্ঠিত হবে নিয়োগপ্রাপ্তরা ছাব্বিশ মে তাদের নিয়োগপত্র পাবেন এবং এক জুনে তাদের দায়িত্বে যোগদান করবেন এর আগে বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষার ফলাফল মে মাসে ঘোষণা করা হয় ফলাফল অনুসারে বেশ কয়েকটি বিভাগে তৃতীয় শ্রেণীতে মোট এগারো হাজার তিনশো চব্বিশটি পদে নিয়োগ দেওয়া হয়েছে চার মে চতুর্থ শ্রেণীর চৌদ্দ হাজার দুইশ ছিয়াশিটি পদ পূরণ করা হয়েছে এদিকে স্বরাষ্ট্র আবগারি এবং বন বিভাগে পাঁচ হাজার চারশো একুশটি পদে নিয়োগের ফলাফল আজ ঘোষণা করা হয়েছে এদিকে এলপি এবং এম স্কুল শিক্ষক নিয়োগের ফলাফল আজ রাতের পরে ঘোষণা করা হবে স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগের ফলাফল আগামী দশ মে ঘোষণা করা হবে তবে এক হাজার নয়শো চতুর্থ শ্রেণীর ফল ঘোষণা করতে আরও কিছু সময় লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের তাই চৌদ্দ মেয়ের মধ্যে এই সব পদের ফল ঘোষণা করা হবে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সব ঠিক থাকলে ছাব্বিশ মে পঁয়তাল্লিশ হাজারের বেশি পূরণ করা হবে নিয়োগ আগাম পোস্টিং ব্যবস্থা করার জন্য সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী জুলাই মাসে আরও দশ হাজার চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলেও আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ হাইলাকান্দি জেলার মনাসরায় এক বয়াবহ সড়ক দুর্ঘটনা অটো এবং মারুতি ইগনিশ গাড়ির সংঘর্ষ জানা গেছে আজ সকালে লালা থেকে হাইলাকান্দি যাওয়ার পথে এই বড় সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় এতে একটি অটো এবং মারুতি ইগনিশ গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন তবে এর মধ্যে আরিফ আহমেদ নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন তিনি বর্তমানে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সাথে লড়ছেন বলে জানা গেছে ঘটনার পর এলাকায় মৃদু উত্তেজনা ছড়িয়ে পড়ে বাবার দান করা রাস্তা মে বন্ধ করে দিলে ক্ষুদ্ধ হয়ে পড়ুয়া সহ জনতা বাসের বেড়া গুড়িয়ে দিলেন ঘটনাটি কাসার জেলার তাপাং ব্লকের কাটাল জিপির রামপুর কালীবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা টুনি তাঁতি সড়কটি বাস দিয়ে বন্ধ করে দিলে প্রায় এক সপ্তাহ থেকে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জনগণ আজ অর্থাৎ সোমবার প্রায় দুইশো পরিবারের লোক ও ছাত্রছাত্রী একত্রিত হয়ে বাসের বেড়াটিকে বেঙ্গে দেন তখন টুনি তাঁতিও হাজির হন লোকজন পড়ুয়াদের দেখে কিছু আর বলেননি রিজার্ভ ব্যাংক এশার ট্রেড লিমিটেড নামক সংস্থাটির রেজিস্ট্রেশন বাতিল করেছে রিজার্ভ ব্যাংকের গৌহাটি শাখার জেনারেল ম্যানেজার এক আদেশে রিজার্ভ ব্যাংকের সেকশন ফোরটি ফাইভ ওয়ান এ সিক্সের অধীনে ওই সংস্থার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করেছেন রাজ্যের অপরাধ শাখার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে পাঠানো রিজার্ভ ব্যাংকের গত ছাব্বিশ এপ্রিলের এই আদেশটি পাঠানো হয়েছে রাজ্যের অপরাধ শাখা থেকে এই আদেশটি হাইলাকান্দির এসপির কাছে পাঠানো হয়েছে হাইলাকান্দির এর পরিপ্রেক্ষিতে জেলার সাতটি পুলিশ থানার অসির কাছে পাঠানো এর চিঠিতে জেলায় এই সংস্থাটির কাজকর্ম নিয়ে অবিলম্বে রিপোর্ট পাঠাতে বলেছেন রেলের তিনসুকিয়া ডিভিশনের বিরুদ্ধে যাত্রী খুব চরমে উঠেছে করোনার সময় ভারতীয় রেল বেডরোল সুবিধা বন্ধ করে দিয়েছিল পাশাপাশি জানালার পর্দাও সরিয়ে নিয়েছিল কিন্তু অতিমারি বিদায় নিতে বেডরুল সুবিধা আবার কার্যকর করার নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মেনে বেডরুল এবং জানালার পর্দা আবার ট্রেনগুলোতে নিয়ে আসে বিভিন্ন রেল ডিভিশন কিন্তু একমাত্র ব্যতিক্রম তিনসুকিয়া ডিভিশন তারা নির্দেশ অনুযায়ী দূরপাল্লার ট্রেনগুলিতে বেডরুল সুবিধা দেওয়া শুরু করে ঠিকই কিন্তু পুরো সুবিধা দিতে ব্যর্থ বিগত কয়েক মাস ধরে লামডিং ডিভিশন হয়ে চলাচল করা তিনসুকিয়া ডিভিশনের সবগুলোর দূরপাল্লার ট্রেনে বিশেষ করে রাজধানী এক্সপ্রেসে পর্যাপ্ত বেডরুল না দেওয়ার অভিযোগ যাত্রীদের কাছ থেকে প্রতিদিন পাওয়া যাচ্ছে জেলার বিভিন্ন জিপিতে অরুণোদয় প্রকল্পের বাসাই প্রক্রিয়া নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগের আঙ্গুল উঠছে কি আবেদন না করেও কিছু চিন্তাইকারীর নাম তালিকাভুক্ত হওয়ার অভিযোগ রয়েছে গত কয়েকদিন থেকে নরসিংপুর জিপিতে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাসাই নিয়ে এলাকার জনগণের মধ্যে অসন্তোষ সেই সঙ্গে অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয়েছে নরসিংপুর জিপি সভাপতি সূর্যকান্ত সিনহার স্ত্রী সুপ্রিয়া সিনহার নামও এবারের অরুণোদয় হিতাধিকারীর তালিকায় স্থান পেয়েছে বলে অভিযোগ তবে জিপি সভাপতি সরাসরি তার বিরুদ্ধে উত্থাপন করা অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন গত ডিসেম্বর মাসে নরসিংহপুর জিপির বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক গ্রামসভা করে মোট চারশো জন জন বাছাই করে জেলা ভিত্তিক মনিটরিং কমিটির কাছে পাঠানো হয় তার স্ত্রী সুপ্রিয়া সিনহা এই প্রকল্পের জন্য কোনো আবেদনপত্র জমা দেননি এবার শেষ খবরটি প্রতিবেশী রাজ্য মণিপুরের জাতি দাঙ্গার আতঙ্কে মিজোরাম থেকে আশ্রয় মণিপুরী লুকরা। কর্মসূত্রে মিজোরামে বাস করা মণিপুর রাজ্যের পাঁচটি পরিবারের শিশু সহ সতেরো জন লোক আশ্রয় নেন পূর্ব পূর্বদলাইয়ের গঙ্গানগর জিপির সেন্ট কেতারিন গ্রামে আর এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে মণিপুরী মহিলা সংগঠন পাইবি কমিউনিটি হলে আশ্রয় শিবির করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন